এই যে গ্রাম বাংলার কথা বলছিলাম না, মানে কবিতার মধ্যে দিয়ে আসছিল, এই যে কবিতাটা শোনাবো, এই কবিতাটার মধ্যে একটু শহুরে মানসিকতার ছাপ। কিন্তু কোন শহুরে মানসিকতা আমি বলছি? এই আমাদের এখন যেভাবে সিমেন্ট কংক্রিটের শহর গড়ে উঠছে চারদিকে, ফ্ল্যাট বাড়ি গড়ে উঠছে মাল্টি স্টোরেড, তো সেখানে একরকম অন্যরকম মানসিকতা থাকে। কিন্তু যেগুলো বাড়ি, মানে আমার ধারণা চন্দননগর চুচুড়া প্রায়ই আসি, অনেক পরিচিত থাকেন বলে, এখানে এখনও ফ্ল্যাট বাড়ির চেয়ে বাড়ি, নিজের একটা বাড়ি, একতলা বা দোতলা বাড়ি, এই বাড়ির সংস্কৃতিটা এখানে বেশি, যেটা হয়তো বা কিছুটা বেশি উত্তর কলকাতায় এক সময় ছিল। পাড়ার যে বাড়িগুলো ছিল তার রকে বসে, অনেক বেকার ছেলে তখন রকে বসে আড্ডা দিত, পাড়ার গুরুজনেরা বা অভিভাবকেরা খুব একটা পছন্দ করতেন না তাদের, কিন্তু এইসব ছেলেরাই বিপদের সময়, পাড়ার কারোর বিপদের সময় ঝাঁপিয়ে পড়তো। তো তাদের নিয়ে একটা খুব সুন্দর কবিতা, প্রথম আমি সে কবিতা শুনি ডিস্কে কাজী সব্যসাচীর কণ্ঠে। ও কবিতা আমার খুব পছন্দের কবিতা এবং বলতে খুব ভালো লাগে, আমার মনে হয় আপনাদের শুনতে খারাপ লাগবে না। কবিতাটির নাম ছন্ন ছাড়া, সেটি শোনাচ্ছি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। সেই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, ড্রাইভার বলে ওদিকে যাবো না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল, ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নৈরাজ্যের বাসিন্দে, ওদের কিছু নেই, থিত নেই, ভীত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই, ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা সুধাহরণের ক্ষুধাভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটানা, এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে, কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে চিন ক্ষেত, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম না ওখান দিয়ে যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফ্ট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লেহালুয়া সল্লাসে চিচি উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চাল পানসি বেলঘরিয়া। তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। আমি বললুম, কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও, আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাংসে সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল, চেঁচিয়ে উঠল সমস্বরে,
আনন্দে ঝংকৃত হয়ে প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে, পিছিয়ে পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্ত দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।